বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে বীরভূমের কীর্ণাহারে পোস্টার পড়ল। এদিন সোমবার রাত্রি নাগাদ বীরভূমের কীর্ণাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পড়ল পোস্টার। তবে কে বা কারা পোস্টার লাগিয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বাজার আগে আবারও ফের যেন বিজেপির প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, তাই পোস্টারের লেখা দেখে বোঝা যাচ্ছে ওই পোস্টারগুলোতে লেখা রয়েছে প্রিয়া হাটাও বিজেপি বাঁচাও, প্রিয়া সাহা দূর হাটাও, প্রিয়া সাহা বিজেপি প্রার্থী মানছি না মানবো না ইত্যাদি ইত্যাদি। এই ধরনের লেখা লিখে কীর্ণাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া তার বিরুদ্ধে পড়ল একাধিক জায়গায় পোস্টার। যদি অনুব্রতহীন বীরভূমে এই প্রথম এক মহিলা প্রার্থী বিজেপির হয়ে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নেমেছেন প্রিয়া সাহা, আর তার বিরুদ্ধে পোস্টার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। দেখুন, আমি মোদিজির একজন ক্ষুদ্র সৈনিক এবং মোদিজি আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন সেই গুরুদায়িত্ব পালনে আমি এখন ব্যস্ত, এবং যতক্ষণ না আমি ওনার হাতে এই সিটটা তুলে দিতে পারবো ততক্ষণ আমার এই লড়াই চলবে। কিন্তু যারা এসব লিখছে বলছেন সে বিষয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। আমি একজন খুবই ছোট কার্যকর্তা, যারা এসব করে আমাকে হাইলাইট করতে চাইছেন আমি কোনো সেলিব্রিটিও নয়, তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ, তাই ভারতীয় জনতা পার্টি কাছে ব্যক্তির গুরুত্ব নেই। আমাদের কাছে একটাই গুরুত্ব, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে প্রতীক, সেই প্রতীক হচ্ছে পদ্মফুল। পদ্মফুলকে দেখে আমাদের ভোট হয়, এবং এই যে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে দেখে ভোট, এক হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর দু নম্বর হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্মফুল। তাই পদ্মফুলকে দেখে আমাদের ভোট হয়। ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির গুরুত্ব নেই, ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ, তাই এই ধরনের পোস্টার ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। কে বা কারা লাগালো কি মনে করছেন? এটি তো আমাদের কাছে জানা নেই কে বা কারা লাগাচ্ছে। তবে ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ, এটাই আমরা মনে করি। সেই জন্য পদ্ম ফুল চিহ্ন ভোট দিয়ে আমরা কেন্দ্রে বোলপুর লোকসভা প্রার্থীকে জয়লাভ করব। এই লোকসভার দিন ঘোষণা হওয়ার আগে এই পোস্টার ঘিরে যথেষ্ট রাজনৈতিক মহলে চাঞ্চল্য, তা এই পোস্টারকে ঘিরে আপনাদের কি ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে? আমাদের বললাম তো ব্যক্তির কাছে কোনো গুরুত্ব নেই, ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ, আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের পদ্ম ফুল, তাই পদ্ম ফুলকে দেখে ভোট, আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ভোট হবে, এটা লোকসভা ভোট। সেই জন্য এইসব ছোটোখাটো বিষয় ভারতীয় জনতা পার্টি কোনো ইফেক্ট হবে বলে আমি মনে করি না। তাহলে কোথাও কি আপনাদের দলের মোদী গোষ্ঠীদ্বন্দ্ব? আমাদের দলের কোনো গোষ্ঠী নেই। তাহলে কে লাগালো কি মনে করছেন? আমাদের তো, আমার তো জানা নেই কে বা কারা লাগাচ্ছে, সেই জন্য এতে আমাদের দলে কোনো প্রভাব বা আমাদের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না।